Hello ACC candidates 2021. I hope all of you are doing very fine and you are learning English grammar by this YouTube channel English Hospital 24. Today I have been in front of you with your short syllabus for your board examination 2021. And you have already given this short syllabus and you have already got this. And today I will discuss about how you can prepare yourself by this short syllabus and how you can approach with this shortest time. Within this short time, how you can prepare yourself for your ACC examination, English grammar. Before going to start our main video lesson, I would like to invite you to subscribe this YouTube channel if you were not subscribed yet. If you have already subscribed, I would like to thank you so much and you must keep the bell button on so that you don't miss any update video lesson. And you will have to watch every video lesson from the beginning to the end of the video lesson so that you can get every important tips and tricks within this time of the video lesson. So let's see, this syllabus is for the students of Bangladesh. I will also use Bengali language for the understanding of my students. Here, ACC short syllabus English second paper. তোমরা ইতিমধ্যে এই short syllabusটি তোমাদের হাতে পেয়েছো যারা Android phone ব্যবহার করো। তো তারপরেও আমি এই syllabusটি তোমাদের এখানে লিখেছি এবং তোমাদের সাথে আলোচনা করব যে কোনটাতে কত marks রয়েছে, কিভাবে এই marks গুলো তোমরা carry করতে পারো, কিভাবে এই marks থেকে শতভাগ marks তুমি পেতে পারো। চলো শুরু করা যাক। এখানে প্রথমে questionটি হচ্ছে without clue, যেখানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে কিন্তু কোনো clue দেওয়া থাকবে না। তাহলে এটি হচ্ছে তোমাদের যে পার্টস অফ স্পিচের ব্যবহার সেটি এখানে প্রয়োগ করতে হবে। সাধারণত তোমাদের এক নম্বরের আগে ছিল আর্টিকেল, সেই আর্টিকেলসের বিষয়টি এখন আর নেই, এখন তোমাদের ওখানে উইদাউট ক্লু ব্যবহার করতে হবে। আগে তোমাদের ছিল অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল প্রিপোজিশন, এখন আর অ্যাপ্রোপ্রিয়েট সুইটেবল প্রিপোজিশন আর্টিকেল সব কিছু মিলিয়ে একটির মধ্যে ঢোকানো হয়েছে, সেই জন্য এটির নাম হচ্ছে উইদাউট ক্লু। এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, সেটি তোমাদের পার্টস অফ স্পিচের ব্যবহার দিয়ে এখানে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। তো এটিতে মার্কস হচ্ছে তোমাদের এই জায়গাতে এখানে 14টি শূন্যস্থান থাকবে, 0.5 করে মার্কস, মোট মার্কস থাকবে 7। তারপর হচ্ছে উইথ ক্লু, এই উইথ ক্লু হচ্ছে কিছু ফ্রেজ দেওয়া থাকবে তোমাদের ক্লুতে। তাহলে এই ফ্রেজগুলো সাধারণত যেগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উড রাদার, হ্যাড বেটার, লেট অ্যালং, হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইট, এইগুলোর ব্যবহার। এখন যেহেতু বোর্ড থেকে এই ফ্রেজগুলোর কথাই বলা রয়েছে, সেক্ষেত্রে এই ফ্রেজগুলোই বেশি থাকবে, এর সাথে দু একটি থাকতেও পারে নাও থাকতে পারে, তবে এগুলোই বেশি বা পরীক্ষায় আসবে বলে মনে হয়। তো এখানে তোমাদের এই ধরনের শব্দগুলো দিয়ে সাধারণত যে 16টি থাকবে গ্যাপ, প্রত্যেকটিতে 5 মার্কস, মোট মার্কস হবে 8। তাহলে 8 মার্কস থাকবে কিন্তু শূন্যস্থান থাকবে হচ্ছে 16টি, 16 গ্যাপস থাকবে, সেখানে তোমার মার্কস পাবে 8। তো এখন এখানে যে শব্দগুলো রয়েছে, অনেক সময় এই শব্দগুলো বা ফ্রেজগুলো একাধিকবারও ব্যবহৃত হবে। এছাড়া আরও কিছু ফ্রেজ রয়েছে যেগুলোই বোর্ড পরীক্ষাতে আসে, সেগুলো আমি এই চ্যানেলে অলরেডি দিয়েছি। ACC গ্রামার নামে যে প্লেলিস্ট রয়েছে সেখানে তোমরা সেই ভিডিও লেসনটি পেয়ে যাবে। তারপরে আমি এখানে যে এখানে সিলেবাসটি লিখেছি, এখানে তোমাদের শর্ট সিলেবাসের যে আইটেমসগুলো রয়েছে প্রত্যেকটির জন্যই ভিডিও লেসন তৈরি করে তোমাদের ACC শর্ট সিলেবাস নামে প্লেলিস্ট করে সেখানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা খুব সহজে পেয়ে যাবে, সেটা দেখে নেবে। তারপরে নাম্বার 3 হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে ফ্রেজেস নিয়ে, ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস তোমরা পড়েছো, সেই ফ্রেজেস ইডিয়ামস থেকে এটি আসবে। সেখানে আসতে পারে লুক আফটার, টেক আফটার, তারপরে অ্যাট এ গ্লান্স, তারপরে হতে পারে যে বার্ডস অফ সেম ফেদার, এই যে ফ্রেজগুলো রয়েছে, ইডিয়ামস ফ্রেজগুলো রয়েছে, সেগুলো দিয়ে এই শূন্যস্থানটি হবে কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে এখানে কয়টি থাকবে সেটি যদি তোমাদেরকে একটু আমি বলি, এখানে থাকবে 7টি, প্রত্যেকটিতে 1 মার্ক, মোট মার্কস হবে 7। এখন গ্রামারে তোমাদের কিছু আইটেমস কমানো হয়েছে কিন্তু মার্কস কমানো হয়নি, 100 মার্কস 100 মার্কসই রয়েছে সেখানে, এই জন্য কিছু কিছু জায়গায় তোমাদের মার্কস বৃদ্ধি করা হয়েছে। যদিও শর্ট বললে শর্ট বলা হয় তবে এর মধ্যেও কিছু ডিফিকাল্টি এর মধ্যেও রয়েছে।
তারপরে হচ্ছে যে এই ফ্রেজেস ইডিয়মসগুলো আমি এই চ্যানেলে অলরেডি কতগুলো ফ্রেজেস দিয়েছি যেগুলো এসএসসি বোর্ড পরীক্ষাতে বারবার এসএসসি পরীক্ষাতে আসে, সেগুলো তোমরা একবার করে মুখস্থ করে নেবে, তাহলে সেখান থেকে কমন পাবে। তারপর স্যার রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরকম যে রয়েছে সেগুলো এখানে তোমার রাইট ফর্ম অফ ভার্বের 14টি গ্যাপ থাকবে, প্রত্যেকটিতে 0.5 করে মার্কস, তাহলে মোট মার্কস হবে 7। তো এই রাইট ফর্ম অফ ভার্বস অংশ থেকে তোমাদের এসএসসি পরীক্ষা যেরকম খুব ইজিলি যে ইজিবি সেগুলো আসতো সেরকম আসবে না, একটু ডিফিকাল্ট টাইপের আসবে। সেজন্য বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অংশ থেকে বেশি বেশি আসতে পারে, সেই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমার একটি প্লেলিস্ট এই চ্যানেলে রয়েছে, সেখান থেকে দেখলে একেবারে সকল ইম্পর্টেন্ট রুলসগুলো সেখানে তোমরা পেয়ে যাবে। তারপরেও আমি আবার নতুন করে ভিডিও লেসন তৈরি করে এই চ্যানেলে দেবো, সেজন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে, যাতে তুমি পরে আমি যে কোনো ভিডিও লেসন দিলে সেগুলো পেয়ে যেতে পারো। আর একটি বিষয় মনে রাখবে, আমি প্রতিদিন মাগরিবের নামাজের পরে এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি, সেই সময়ে তোমরা ভিডিও লেসনগুলো দেখে সন্ধ্যায় বাসায় বসে পড়বে এবং নোট করে রাখবে, যাতে পরীক্ষাতে এখান থেকে কমন পাবে, এই চ্যানেল থেকে কমন পাবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে ন্যারেশন। এখন ন্যারেশন বিষয়টি তোমাদের আগেও ছিল, এটি বাদ দেওয়া হয়নি। তাহলে ন্যারেশন অংশ থেকে তোমাদের আগেও যেমন 5 মার্কস ছিল, এখনও সেরকম 5 মার্কসই থাকবে ন্যারেশন থেকে 5 মার্কস। তো এই ন্যারেশন অংশ থেকে কীভাবে ভালো করবে, তোমাদের পরীক্ষাতে ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্টও আসতে পারে, আবার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করার প্রয়োজন এরকমও আসতে পারে। তাহলে আমি এই প্রত্যেকটি লেসন নিয়ে এই চ্যানেলে এখন থেকে প্রতিদিনই আলোচনা করব, প্রতিদিনই ভিডিও লেসন তৈরি করে দিব, সেগুলো তোমরা প্রতিদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে দেখবে, আপলোড দেওয়ার সাথে সাথে দেখে প্রত্যেকটি ভিডিও লেসন তুমি অনলাইনে ডাউনলোড না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কারণ হচ্ছে এই ভিডিওটি আমি যখন আপলোড করে দিব তখন এর সাথে রিলেটেড বিগত দিনে আমি যে ভিডিও লেসনগুলো দিয়েছি সেগুলোর যে লিঙ্ক আমি সাজেস্টেড আই বাটনের উপরে দিয়ে থাকবো। তোমরা যখন ভিডিও দেখবে তখন উপরে ডান পাশে কর্নারে দেখবে লেখা আসবে সাজেস্টেড, তারপরে আই, এরপরে সেই ভিডিওর লিঙ্কের নামটি, তাহলে সেখানে তুমি জাস্ট ক্লিক করবে, তাহলে সেই ভিডিও লেসনটি পেয়ে যাবে। সেখান থেকে দেখে দেখে নোট করে এর সাথে মিলিয়ে পড়াশোনা করবে, তাহলেই তোমার পরিপূর্ণ জ্ঞান পাবে। তুমি হয়তো তোমার বাসায় একটি গ্রামার বই থাকতে পারো বা 2টি, কিন্তু আমরা যারা শিক্ষক ক্লাস নিয়ে থাকি, আমরা যারা প্রফেশনাল ইংলিশ সাবজেক্টের জন্য, তাহলে আমরা বিভিন্ন যে লাইব্রেরি কোম্পানিগুলো রয়েছে, বিভিন্ন পাবলিশার্স রয়েছে, তারা কিন্তু সকল পাবলিশার্সরাই আমাদেরকে বই দিয়ে থাকেন সৌজন্য কপি। সেজন্য আমরা যে ভিডিও লেসনগুলো তৈরি করে এখানে দেই সেগুলো হচ্ছে তোমার বাজারে যত বই রয়েছে সকল বইয়ের জ্ঞানের এক জায়গায় আমরা একীভূত করে তারপরে ভিডিও লেসন তৈরি করে দিয়ে থাকি। তুমি হয়তো বাসায় একটি বা 2টি গ্রামার থেকে পড়তেছো, কিন্তু আমার যে ভিডিও লেসনগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারের সকল গ্রামার বইয়ের সমানভাবে, সকল গ্রামার বইয়ের একটি সমষ্টি এই ভিডিও লেসনটি। সেজন্য এগুলো তোমার বাসার গ্রামার বইয়ের চেয়ে আরও বেশি সমৃদ্ধ, বেশি তথ্যবহুল, বেশি কারেক্ট এবং সঠিক 100% সঠিক তথ্য তুমি এখান থেকে পাবে। তো এই ছিল 5টি। এরপরে আরও যে গ্রামার আইটেমসগুলো রয়েছে সেগুলো যদি আমরা দেখি, তারপরে এখন এই যে ভিডিও লেসনগুলো আমি এরপরে এই শর্ট সিলেবাস থেকে তোমাদেরকে দিব। আরেকটি বিষয় হচ্ছে তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ভিডিওর শেষের দিকে আমি আর কি তোমাদেরকে কীভাবে পড়লে তুমি পরীক্ষায় সফল হবে সেই একটি টিপস তোমাদেরকে দিব। সেই টিপসটি নেওয়ার জন্য ওয়েট করতে থাকো, ভিডিও লেসনটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এরপরে হচ্ছে ন্যারেশনের পরে আর যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে নাম্বার সিক্সেও থাকবে কি, তারপরে 7, এরপর হচ্ছে 8, 9, 10। এখন নাম্বার সিক্সে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে মডিফায়ার্স তোমাদের আগেও ছিল এখন আছে, এটি বাদ দেওয়া হয়নি। মডিফায়ার্সে হচ্ছে তোমার 10টি থাকবে শূন্যস্থান, প্রত্যেকটিতে 0.5 করে মার্কস, এখানে মার্কস থাকবে 5। আগেও এরকমই ছিল, 10টি ছিল, সেখান থেকে এখন মডিফায়ার্স কীভাবে ভালো করবে সেই ভিডিও লেসন আমি এখানে দিয়েছি অলরেডি। তারপর হচ্ছে কানেক্টরস আগেও ছিল এখনও আছে, কানেক্টরস এখানে মার্কস বৃদ্ধি করা হয়েছে, 14টি থাকবে, প্রত্যেকটিতে 0.5 মার্কস, মোট মার্কস হচ্ছে 7। তারপর হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, সিনোনিমস অ্যান্টোনিমস
থাকবে হচ্ছে তোমার 14টি, প্রত্যেকটি 0.5 মার্কস, মোট মার্কস করছে 7। তাহলে এই চ্যানেলে আমি অলরেডি তোমাদের বিগত বছরের বোর্ড কোশ্চেনের যেগুলো সিনোনিম সেন্টেন্স এসেছে সবগুলো অর্থসহ এই চ্যানেলে দিয়েছি, সেটি তোমরা এইচএসসি গ্রামার নামে প্লেলিস্টে পাবে, সেখান থেকে একবার দেখে নেবে। ওগুলো থেকে বিগত বছরে যেহেতু রিপিট হয়েছে, এবছরও রিপিট হবে, যেহেতু এবছর আরও দুর্যোগের মধ্যে তোমাদের কোশ্চেন সহজ করার সম্ভাবনা বেশি থাকবে, এবং এই বিগত দিনের কোশ্চেনগুলো রিপিট করেই কোশ্চেন করার সম্ভাবনা বেশি রয়েছে, বিগত বছরেরগুলো সমাধান করবে, সেগুলো থেকে কমন পাবে। এটি তোমাদের জন্য একটি গোপন টিপস আমি শেয়ার করে দিলাম। তারপর নাম্বার 9 হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এটিও 14টি থাকবে, 0.5 করে মার্কস, মোট মার্কস হবে 7। তাহলে এই পাংচুয়েশন আমি অলরেডি এই চ্যানেলে আলোচনা করেছি, এবং এইচএসসিতে যে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো হয়েছিল সেগুলো সমাধান করেও এই চ্যানেলে আমি তোমাদের সামনে উপস্থাপন করব সহজভাবে, সঠিকভাবে, অর্থসহ। সেজন্য এই চ্যানেলের ভিডিওরেশনগুলো প্রতিনিয়ত দেখতে থাকবে, ডাউনলোড না করে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিওরেশন দেখবে। প্রত্যেকটি ভিডিওরেশনই তোমাদের জন্য খুব সাবলীলভাবে সহজ ভাষায় সাজানো রয়েছে, সেখান থেকে দেখলে তোমরা ভালোভাবে শিখতে পারবে। এরপর হচ্ছে নাম্বার 10। 10 হচ্ছে অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার বলি বা অ্যাপ্লিকেশন যেটাই বলি, এটা হচ্ছে 10 মার্কস, এটাতে থাকবে 10 মার্কস। এরপর হচ্ছে নাম্বার 11। 11 হচ্ছে প্যারাগ্রাফ, এটা হচ্ছে ডিসক্রিপটিভ বর্ণনামূলক, এটি হচ্ছে একটি বিষয় সম্পর্কে, যেমন তোমার লোডশেডিং সম্পর্কে বললো, ড্রাগ অ্যাডিকশন সম্পর্কে বললো, ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে বললো, ইপিডেমিক সম্পর্কে বললো, রোহিঙ্গা ক্রাইসিস সম্পর্কে বললো। তাহলে এই ডেসক্রিপটিভ বা ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপটিভ টাইপের যে প্যারাগ্রাফ, এটাতে থাকবে হচ্ছে তোমার 15 মার্কস। তাহলে এটি তোমার লিখতে হবে 200 ওয়ার্ডস লিখতে হবে এই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফটি। এরপর হচ্ছে নাম্বার 12, আরেকটি প্যারাগ্রাফ, এটি আসলে প্যারাগ্রাফ বলা যায় বা আগের যে কম্পোজিশনের মতোই কিছুটা, এটা হচ্ছে কম্প্যারিজন টাইপের, দ্যাট মিন্স তুলনা করতে হবে একটি বিষয়ের সাথে আরেকটি বিষয়ে, কম্প্যারিজন টাইপের। তাই এটিও 200 ওয়ার্ডের লিখতে হবে, 200 ওয়ার্ডস, তাহলে এটিতেও থাকবে তোমার 15 মার্কস। তাহলে এই হলো 12টি আইটেমস। তাহলে তোমাদের রিপোর্ট রাইটিং বিষয়টি এখানে বাদ দেওয়া হয়েছে রিটেন অংশের থেকে, তো উপরে তোমাদের যে আরেকটি বিষয়ে ছিল প্রোনাউন রেফারেন্স, সেটিও বাদ দেওয়া রয়েছে, আর্টিকেল অংশটিও বাদ দেওয়া হয়েছে। প্রোনাউন রেফারেন্স নিয়ে অনেকেরই সমস্যা থাকে, সেটি কিন্তু বাদ দেওয়া রয়েছে, এটি এসে তোমাদের জন্য এই সুখবর অনেকের জন্যই। আর যে তোমার এখানে রিপোর্ট রাইটিংয়েও অনেকে সমস্যা করে, অনেকে যে হেডলাইন সেটি দেয় না, স্টাফ রিপোর্টার লিখলে ডেট দিতে, স্থান লিখতে ভুলে যায়, অনেক সমস্যা থাকে, ভালোভাবে লিখতে পারে না সাধারণ কিছু, সেজন্য রিপোর্ট রাইটিং অনেকে ভালো মার্কস পায় না। এখন প্যারাগ্রাফ দুটো তোমাদের এখানে এই যে কম্প্যারিজন টাইপের যে প্যারাগ্রাফটি রয়েছে, এটি কিন্তু যেটি বানিয়ে লেখার ধরনের যে প্যারাগ্রাফ সেগুলো আসার সময় বেশি, টাউন লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, যে রাইট এ কম্পারেটিভ প্যারাগ্রাফ অ্যাবাউট টাউন লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, আবার আসতে পারে রাইট এ কম্পারেটিভ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য লাইফ অফ ফিশারম্যান অ্যান্ড দ্য লাইফ অফ সিটি ডুয়েলার্স, আবার আসতে পারে লাইফ অফ স্লাম ডুয়েলার্স অ্যান্ড মডার্ন পিপল, বস্তিবাসীদের সাথে যারা আধুনিক সভ্যতায় বা সব সমাজে বাস করে সেই ধরনের মানুষের জীবনের মধ্যে তুলনা করা হতে পারে। আবার এইভাবে করে তোমার বিভিন্ন যে কম্প্যারিজন টাইপের যে তোমার প্যারাগ্রাফগুলো রয়েছে, আগে ছিল কম্পোজিশন তোমাদের বই, সেগুলো থেকেই এখন লিখতে হবে। যেহেতু এখন 200 ওয়ার্ডস বলা রয়েছে এবং মার্কস এখানে বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে এই কম্প্যারিজন টাইপের যেটি রয়েছে সেটিতে আরও একটু ওয়ার্ড বাড়িয়ে এই জায়গাতে তোমরা 250-এর মধ্যে প্লাস করবে, আরও এখানেও 50টি ওয়ার্ড বাড়িয়ে লেখার চেষ্টা করবে। যদি কেউ ভালোভাবে আরও করো তাহলে 300 ওয়ার্ডসের লিখলেও আরও ভালো হবে,
কারণ যদি মার্কস বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রে তুমি এখন যা মনে চায় তাই লিখে এখানে শব্দ বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যে শব্দগুলো নিজে সবচেয়ে ভালো পারো সহজ সহজ সেন্টেন্সগুলো লিখবে, ভুল এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, ভুল যাতে কম হয়। তাহলে এখানে মডিফায়ার্স যে অংশটি রয়েছে সেই মডিফায়ার্স ব্যবহারের ক্ষেত্রে যেহেতু তোমার ক্লু দেওয়া থাকে যে এখানে ইনফিনিটিভ ব্যবহার করো, এখানে অ্যাজেক্টিভ ব্যবহার করো, এখানে অ্যাডভার্ব ব্যবহার করো, এখানে প্রেজেন্ট পার্টিসিপেট ব্যবহার করো, তারপরে এখানে কেন যে তোমরা শতভাগ কারেক্ট মার্কস পাও না সেটি আমি বুঝি না। তোমাদের খাতা চেক করার সময় এই বিষয়টি আমাদের সবচেয়ে বেশি মাথায় যেটি আঘাত করে সেটি হচ্ছে যে একেবারে সঠিকভাবে পথ নির্দেশ করে দেওয়ার পরেও কেন তুমি সেই পথে যেতে পারো না, সেটি হচ্ছে তোমাদের জন্য ব্যর্থতার আরেকটি অন্যতম কারণ। মনোযোগী না হওয়ার এটা হলো একটি ফল, তুমি বেশি বেশি প্র্যাকটিস না করার হলো ফল, পরীক্ষায় তুমি ভালোভাবে এই কোশ্চেনে আনসার করতে পারছো না। তারপরে কানেক্টরস অংশে যে কানেক্টরসগুলো পরীক্ষায় বেশি ব্যবহৃত হয় সেই কানেক্টরসের আমি ছক বা সেই কানেক্টরসের শব্দগুলোর অর্থ সহ এই চ্যানেলে আলোচনা করেছি, সেখান থেকে তোমরা দেখবে। আমি এখানে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে চেক করলেও সেগুলো পেয়ে যাবে, তারপরে সাজেস্টেড আই বাটনে তো পেয়েই যাবে। সিনোনিমস অ্যান্টোনিমস এগুলো হচ্ছে তুমি যত বেশি প্র্যাকটিস করবে ততই ভালোভাবে পারবে, যত বেশি শব্দ ভাণ্ডার তোমার সমৃদ্ধ থাকবে ততই পারবে। আমি বিগত বছরের প্রশ্নগুলো ঘেঁটে যে বিষয়টি দেখেছি সেটি হচ্ছে সহজ শব্দগুলোই আসে, তোমাদের শব্দ ভাণ্ডার শব্দের অর্থ কম জানার কারণে তোমরা এটি অ্যান্সার করতে পারো না। অনেক শিক্ষার্থীকে দেখেছি যে যত কঠিনই হয় তারা কিন্তু শতভাগ মার্কস এখানে পেয়ে যাচ্ছে, তো সেই সংখ্যা বাংলাদেশে কম, কারণ আমরা ইংরেজিটাকে ভয় পেয়ে প্রতিনিয়ত এটাকে এড়িয়ে যাওয়ার কারণে যে সকল শিক্ষার্থীরা সায়েন্সে পড়ে তারাও দেখা যায় ইংরেজিতে দুর্বল থেকে যায়। তো ইংলিশে দুর্বল শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, ইংলিশ ভালো পারে এরকম শিক্ষার্থীর সংখ্যা কম, যার কারণে সকল আইটেমসগুলো ভালো পারে এরকম কম, তারপরেও কেউ কেউ পারে এক্সেলেন্ট পারে অনেক ভালোভাবেই পারে, সেজন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এরপর পাংচুয়েশন অনেক সহজ বিষয় কিন্তু তোমরা পারো না, এটি পরীক্ষাতে ন্যারেশন টাইপের যেগুলো আসে সেই ন্যারেশন টাইপেরগুলো কীভাবে সমাধান করবে সেই ভিডিওসেনটা আমি অলরেডি চ্যানেলে দিয়েছি, সেখান থেকে দেখবে। আবার পরবর্তীতে দেবো সেই ভিডিওসেন পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে। ফর্মাল লেটার কীভাবে লিখবে, কোন ফর্মাল লেটারগুলো লিখবে, কোন ফর্মাল লেটারের পরীক্ষায় আসতে পারে সেই সাজেশন আমি এই চ্যানেলে অলরেডি দিয়েছি, সেখান থেকে তোমরা দেখবে। এবং প্যারাগ্রাফ কোনটি কীভাবে লিখবে এই চ্যানেলে আমি এই কিছু ডিসক্রিপটিভ টাইপের প্যারাগ্রাফ, কিছু কম্প্যারিজন টাইপের প্যারাগ্রাফের ভিডিওলেশন তৈরি করে তোমাদের জন্য এই চ্যানেলে আপলোড করবো প্রতিদিন সন্ধ্যায় মাগরিব নামাজের পরে, সেগুলো তোমরা প্রতিনিয়ত দেখবে, সেখান থেকে পড়াশোনা করবে। এই ছিল সেকেন্ড পেপারের যে তোমাদের শর্ট সিলেবাস, ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসটি আমি আজকে এখানে দেখাচ্ছি না, এটি আমি পরবর্তীতে দেখাবো। তো এই শর্ট সিলেবাসটি যে আমি দিয়েছি সেই অনুযায়ী তোমরা এগুলো আমি যে বর্ণনা করেছি এখান থেকে একটু কিছু বিষয়ে শেখার চেষ্টা করবে। এখন আমি তোমাদেরকে শেষ যে টিপসটি দেবো বলেছিলাম, তোমাদের যেহেতু পরীক্ষা জুলাই মাসে হওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে তোমরা যে সময় পাবে সেটি হচ্ছে 120 থেকে 125 দিন, তবে এটি হচ্ছে মূল সময়, এখান থেকে তোমাকে মাইনাস করতে হবে অনেক সময়। তো সবশেষ গিয়ে অনেক সময় বাদ দিয়ে তোমার যেটি থাকবে 80 থেকে 85 দিন তুমি সময় পাবে প্রস্তুতির জন্য। এই 80 থেকে 85 দিন কীভাবে পড়াশোনা করবে, ডেইলি রুটিনটি তোমার কীরকম হওয়া উচিত, কোন ডেইলি রুটিন ফলো করলে তুমি ভালো করতে পারবে সেই ডেইলি রুটিন চ্যানেলে রয়েছে, সেখান থেকে তোমরা দেখবে। প্রত্যেকটি যে প্লে লিস্ট রয়েছে সেই প্রত্যেকটি প্লে লিস্টের মধ্যেই সেই ভিডিওটি রয়েছে, সেটা তোমরা দেখে নিবে। তারপরেও আমি এখানে 80 থেকে 85 দিনের তোমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওলেশন তৈরি করে দিয়ে থাকবো, প্রত্যেক দিনে ভিডিওলেশন তোমরা দেখে প্রত্যেক দিনেই শেষ করবে এবং প্রত্যেক দিনে শেষ করে প্রতিদিনই সেটি নোট করে রাখবে। তো আশা করছি আজকে ভিডিওলেশনটি তোমাদের অনেক হেল্প করবে, এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং প্রতিনিয়ত এই চ্যানেল থেকে প্রতিদিন আমি যে ভিডিওলেশনগুলো আপলোড করবো সেগুলো দেখে দেখে পড়ার চেষ্টা করবে। আজকে শেষ করব, আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আই হোপ দ্যাট ইউ উইল টেক প্রিপারেশন অ্যান্ড ইউ উইল বি সিরিয়াস ফ্রম টুডে ফর ইয়োর HSC এক্সামিনেশন সো দ্যাট ইউ ক্যান ডু বেটার, ইউ ক্যান গেট এক্সিলেন্ট মার্কস ইন ইয়োর বোর্ড এক্সামিনেশন অ্যান্ড ইউ উইল নেভার স্টপ লার্নিং ইংলিশ গ্রামার, ইংলিশ স্পোকেন ইংলিশ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট ইংলিশ বাই দিস ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ ক্যান শেয়ার দ্য ভিডিও লিঙ্কস অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল লিঙ্কস ইন ইয়োর ফেসবুক টাইমলাইন ইন ইয়োর ফেসবুক গ্রুপস। So today I'll finish here. Thanks for watching.